কমিটি। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে তৈরি হলো বিজেপির নতুন নির্বাচনী কমিটি। মঙ্গলবার দলের কেন্দ্রীয় নেতা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার হস্তক্ষেপে এই কোর কমিটি তৈরি হয়েছে 15 জন সদস্যকে নিয়ে। এই কমিটিতে জায়গা পেয়েছেন দলের 2 প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। আছেন বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তীর মতো নেতারা। আছেন অমিত মালভিয়া সহ বিজেপির 5 কেন্দ্রীয় নেতৃত্ব। যা থেকে পরিষ্কার, পশ্চিমবঙ্গের বিষয়ে শুধুমাত্র রাজ্য নেতাদের ওপরই আর ভরসা নয়।